রিসিভ করলাম, তারপরে এই ঘুরবো, খেলা স্লো হবে। প্লাস হ্যালো ব্র্যান্ড, তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জানি ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি, যে ভিডিও সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাচ, প্রথম ফুটবলে আমরা বলটা কীভাবে রিসিভ করবো, আমাদের পারফেকশন বেসিকে রিসিভ করতে হবে। অনেকে আছে পারফেক্টলি খেলার সময় বল রিসিভ করতে পারে না বা করে না, অনেকেই রিসিভ করে কিন্তু ভুল হয়। কিন্তু আমাদের যদি ভালো খেলতে হয়, যদি আমাদের ডেভেলপ করতে চায়, যদি আমরা ভেবে থাকি যে আমরা বড় খেলোয়াড় হবো, ভালো জায়গায় খেলবো, ভালো ক্লাব খেলবো, তাহলে আমাদের বেসিকে পারফেকশন বল রিসিভ করতে হবে এবং পারফেক্টলি খেলতে হবে। তোমরা বিদেশিদের খেলা দেখে থাকবে, প্রিমিয়ার বা আইএসএল দেখে থাকবে, প্রতিটা বল মানে যেদিক থেকে আসবে একটা পারফেকশন একটা রুলস আছে, সঠিক পায়ে বল ধরতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে আমি একটু দেখাবো যে আমরা পারফেক্টলি কীভাবে খেলার সময় বল রিসিভ করবো, কেননা বল রিসিভ করলে হবে না, আমাদের অনেক ভুল রিসিভ হয়। আমরা পারফেক্টলি রিসিভ করলে আমরা এক রিসিভে খেলা ফ্রন্টে খেলতে পারবো, ইজি খেলতে পারবো, যেটাকে বেসিক। পারফেক্টলি তোমার বেসিক খেলা দেখলে পরে তুমি কোনো ট্রায়ালে যাও, তুমি যদি ভুল বল রিসিভ করো, একটা কোচ বাইরে থেকে একটা প্লেয়ারের বল ধরা দেখেই বুঝে যায় যে এটা কোনো ভালো প্লেয়ার না খারাপ প্লেয়ার, মানে কোয়ালিটি প্লেয়ার নাকি। তো একটা কোচ একটা প্লেয়ারের বল ধরা ছাড়া দেখেই বুঝে যায় যে এটা একটা কোয়ালিটি প্লেয়ার বা কোয়ালিটি প্লেয়ার না। তো আমাদের পারফেক্টলি বল রিসিভ করা শিখতে হবে, আমরা কীভাবে কোন দিকের বল কীভাবে রিসিভ করবো সেটাই আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পারফেক্টলি পুরো সঠিক রিসিভ পুরো বেসিকটা দেখিয়ে দেবো। তো এই কথাটা মাথায় রেখে ঠিক খেলার সময় ঠিক বল রিসিভ করার আগে, বলটা যদি তোমাকে কেউ বাড়াচ্ছে, বলটা ধরার আগে ঠিক সেই রুলসেই সেই পায়ে বল ধরবে পুরো বেসিকে, তাহলে দেখবে তোমার খেলা সবাই পছন্দ করবে, বাইরের কোচেরাও পছন্দ করবে, এমনকি তোমার খেলা ডে বাই ডে ডেভেলপ করবে, তুমি ভালো খেলতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে পরে দেখা যাক যে তোমরা কীভাবে খেলার সময় পারফেক্টলি সঠিক নিয়মে বল রিসিভ করবে। প্রথমে বলতে চলছি, দেখতে পাচ্ছি এখানে একটা রোলার আছে, তো আমি ইন্ডিভিজুয়াল এই রোলারে তোমাদেরকে প্র্যাকটিসটা করে দেখাবো যে কোন দিকের বল আমরা কীভাবে রিসিভ করবো। তো চলো ভিডিওটা দেখা যাক, আমরা কীভাবে বেসিকে বল রিসিভ করতে পারবো। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, ধরো যদি আমার কেউ বাঁ দিক থেকে বল বাড়ায়, ঠিক আছে, ধরো আমার লেফট সাইড বাঁ দিক থেকে বল বাড়ায়, তাহলে বাঁ দিকে যে পাটা আছে এটাকে ফ্রন্ট ফুট বলা হয়, আর পেছনে যে পাটা রয়েছে এটাকে ব্যাক ফুট বলা হয়। মানে স্বাভাবিক বাঁ দিকে পাটা সামনে রয়েছে তাই এটা ফ্রন্ট ফুট, আর এটা ব্যাক ফুট মানে পেছনের পা। সেম এবার যদি ডান দিক থেকে আমাকে কেউ বল বাড়ায়, তাহলে ডান দিক থেকে যদি এদিক থেকে বল বাড়ায়, তাহলে এটা আমার ফ্রন্ট ফুট হবে আর এটা আমার ব্যাক ফুট হবে। বুঝতেই পারছো, ঠিক যেদিক থেকে বল বাড়াবে সেদিকের পাটা হবে আমাদের ফ্রন্ট ফুট এবং পেছনেরটা হবে ব্যাক ফুট। ব্যাক ফুট মানে পেছনের পা আর ফ্রন্ট ফুট মানে সামনের পা। তো এই কথাটা তোমরা মাথায় রাখবে, যেদিক থেকে বল আসবে সেই দিকের পাটা ফ্রন্ট ফুট এবং পেছনেরটা ব্যাক ফুট। যদি বাঁ দিক থেকে বাড়ায় এটা ফ্রন্ট ফুট এটা ব্যাক ফুট, সেম ডান দিক থেকে বল বাড়ালে এটা ফ্রন্ট ফুট এটা ব্যাক ফুট। তো পারফেক্টলি আমাদের খেলার সময় কিভাবে বল রিসিভ করতে হবে, যদি আমাদের বাঁ দিক থেকে বল বাড়াই, তুমি দেখবে খেলার সময় অনেকে আছে বাঁ দিক থেকে বল বাড়াচ্ছে, খেলাটা এইদিকে খেলবে বাঁ দিক থেকে বল বাড়াচ্ছে এই ফ্রন্ট ফুটে বল ধরছে, এটা কিন্তু একদমই ভুল। অনেকে দেখবে খেলার সময় করে, এই ছোট ছোট ভুল বা মিস্টেকগুলো আমাদের করা যাবে না, কারণ এগুলো করলে আমরা ট্রায়ালে গেলে কোনো কোচ আমাদের সিলেকশন করবে না, প্লাস আমাদের খেলা ডেভেলপ করবে না, বেসিক পুরো ভুল হবে। তো আমাদের পারফেক্টলি বল রিসিভ করার জন্য আমাদের সবসময় ফ্রন্ট ফুট নয় আমাদের ব্যাক ফুটে বল রিসিভ করতে হবে। তো যদি ডান দিক থেকে বল আসে এই দিক থেকে ধরো বল এলো, তাহলে কখনোই আমরা ফ্রন্ট ফুটে বল রিসিভ করবো না, ঠিক যেদিক থেকে বল আসবে সেই দিকের পাটাকে ফ্রন্ট ফুট বলা হয়, পেছনটা ব্যাক ফুট। যদি আমাকে ধরো বাঁ দিক থেকে বল বাড়াচ্ছে এই বাঁ পায়ে আমি বল রিসিভ করলাম, এটা কিন্তু একদমই ভুল। প্লাস তুমি খেলার সময় দেখবে যেসব লোকাল টুর্নামেন্ট বা যে সমস্ত খেলা হয়, তুমি দেখবে সবাই এদিক থেকে বল আসে বাঁ পায়ে বল রিসিভ করলো, আবার ডান পায়ে নিলো তারপরে খেলো, একদম ভুল। এতে তোমার খেলা প্রচুর স্লো হবে, প্লাস খেলা ডেভেলপ করবে না। তো আমাদের পারফেক্টলি বল রিসিভ করার জন্য ব্যাক ফুটে বল রিসিভ করতে হবে। আমাকে বাঁ দিক থেকে কেউ বল বাড়লো, আমি কিছু সরে গিয়ে ঠিক আছে ডান পায়ে বলটা রিসিভ করবো, সামনে এগিয়ে যাবো। তোমরা বড় বড় খেলা দেখেছো টিভিতে, প্রিমিয়ার লিগ বা আইএসএল ইন্ডিয়া টিভিতে প্রচুর খেলা দেখে থাকবে, দেখবে এদিক থেকে বল পাচ্ছে ডিফেন্ডার সাইড ব্যাক ডান পায়ে বলটা রিসিভ করে চলে গেল, মানে সবসময় আমাদের ব্যাক ফুটে বল রিসিভ করতে হবে। অনেকেই কিন্তু জানে না, অনেক ছোটো ছোটো ভাইরা জানে না, তো তাদের জন্য আমি কথাটা বলছি। তো কথাটা মাথায় রাখবে, যেদিক থেকে বল আসবে সেদিকের ব্যাক ফুটে তোমরা বল রিসিভ করবো। তো এবার আমি তোমাদেরকে কতগুলো প্র্যাকটিস করে দেখাবো, দেখতে পাচ্ছি ওয়ালে প্রথমে চার পাঁচটা ওয়ালে প্র্যাকটিস করে দেখাবো, তারপর আমার একটা ছোট্ট ভাই আছে এখানে, ওকে দিয়ে আমি পারফেক্টলি কতগুলো প্র্যাকটিস করে দেখাবো। তো কথাটা মাথায় রাখবে, ঠিক তোমরা পারফেকশন বল রিসিভ করবে ঠিক ব্যাক ফুটে রিসিভ করবে। তো চলো এবার দেখা যাবে। তো এবার আমি তোমাদেরকে বলে দেখাচ্ছি ওই ওয়ালে কতগুলো। তো আমি ওয়ালে বল মারবো, আমার বাঁ দিক থেকে বল আসবে, আমি ঠিক ব্যাক ফুটে বলটা রিসিভ করবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এই দেখো আমি বলটা মারলাম, আমি ঠিক ব্যাক ফুটে বল রিসিভ করবো, একদম পারফেক্ট। যদি তুমি এরকম বল মারলে এই যে ফ্রন্ট ফুট মানে আমার বাঁ দিক থেকে বললাম, যদি এই পায়ে বল রিসিভ করি একদমই ভুল হবে। তোমরা দেখতে পাচ্ছ এই মারলাম, এই রিসিভ করলাম, তারপরে এই ঘুরবো, খেলা স্লো হবে, প্লাস এর বেশি কিন্তু একদম ভুল, এটা কিন্তু কখনোই করবে না। বল যেখানে এলো ঠিক এই ব্যাক ফুটে বল রিসিভ, তোমরা দেখতেই পাচ্ছ এই মারছি এই রিসিভ করবো এই চলে যাবো, ঠিক আছে, এই মারছি এই রিসিভ করে এই চলে যাবো, এই মারলাম এই ব্যাক করেছি। এবার আমি বাঁ পায়ে সাপেক্ষে করি, ধরো আমি ধরো ঘুরে আছি মানে ওইদিকে ওইদিকে মুখ করে ঘুরে আছি, এবার আমার ডান দিক থেকে বল এলে দেখবে আমি ব্যাক ফুটে বলটা রিসিভ করবো, দেখো
কথাটা মাথায় রাখবে, সবসময় ব্যাক ফুটে বল রিসিভ করে খেলবে, তোমার খেলা ডেভেলপ করবে, তোমার খেলা যে কোনো কোচ ট্রায়াল লাগলে সিলেকশন করবে। তো চলো নেক্সট কতগুলো প্র্যাকটিস একটা ছোট ভাষ্য করে দেখাবো, দেখা যাক। তো ফ্রেন্ড, তুমি যদি ভেবে থাকো একজন ভালো ফুটবল খেলোয়াড় হবে, ভালো জায়গায় যাবে, বড় জায়গায় খেলতে চাও, তাহলে তোমাকে ছোটবেলা থেকেই বেসিকে বল ধরা ছাড়া খেলতে হবে। তো তোমাদেরকে আমি ফার্স্ট বেসিকটা দেখালাম। প্রথম বেসিক হচ্ছে আমাদের বল যেদিক থেকে আসবে ঠিক তার ব্যাক ফুটে আমাদের বল রিসিভ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বিরতে আমার যেদিক থেকে বল আসছে তার আমি ব্যাক ফুটে বল রিসিভ করছি, বল থেকে রিটার্ন হলো আমি আবার ব্যাক ফুটে রিসিভ করছি। তোমরা সমস্ত বড় বড় খেলায় দেখে থাকবে সবসময় ব্যাক ফুটে বল রিসিভ করে থাকে। ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।